বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, এরই মধ্যে রাত পোহালেই অনুষ্ঠিত হতে চলেছে ভাই ফোঁটা। দিদি বা বোনেরা ভাইকে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করবেন। ফোঁটা দিয়ে তারা ভাইকে মিষ্টি মুখ করাবে। ভাইদের পাতে দেয়া হবে বাড়িতে তৈরি মিষ্টি। পূর্ব বর্ধমান জেলার কাল্লার এক গৃহবধূ ভাই ফোঁটার দিন ভাইদের কথা ভেবে বাড়িতেই তৈরি করেছেন রকমারি মিষ্টি। কোনো রকম কেমিক্যাল ছাড়া রকমারি মিষ্টি তৈরি করেছেন, দাম রেখেছেন সাধ্যের মধ্যে। স্যান্ডউইচ মিষ্টি, রসমালাই, ক্ষীর কালাকাঁদ, ভাই ফোঁটার স্পেশাল ছানার পাতুরি, লর্ড চমচম সহ নানান ধরনের মিষ্টি রয়েছে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আচ্ছা, এটা যে ভাই ফোঁটা উপলক্ষে মিষ্টি বানাচ্ছেন, এগুলো মানে কি কেমিক্যাল আছে না ফ্রেশ পুরোটাই? একদম ফ্রেশ। আর আমি বাড়িতে একদম মানে কি বলবো, আমার নিজে খুব যত্ন সহকারে, আর আমি বাসি ছানা টানা এসব একদম ব্যবহার করি না, কেমিক্যাল এসব একদম না। হ্যাঁ, একদম হোম মেড। মানে আমি যে মাওয়াটা যেটা ব্যবহার করি ওটাও মানে একদম দুধটা জাল দিয়ে দিয়ে ক্ষীর বানিয়ে একদম ওর মধ্যে ঘি দিয়ে একদম পিওর ঘি নিয়ে এসে ওর মধ্যে দিয়ে মাওয়াটা তৈরি করি। আমার জিনিস খেলে অন্তত মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে না, এটা আমি বলতে পারি একদম। মানে আমার আপনার শুরু হচ্ছে আপনার ১০ টাকা থেকে একদম ৫০ টাকা অবধি শুরু পর্যন্ত আমার কাছে মিষ্টি আছে। আচ্ছা, ভাই ফোঁটা স্পেশাল কি আছে? ভাই ফোঁটা স্পেশাল হচ্ছে আমি ছানার পাতুরি করেছি, আর হচ্ছে একটা হচ্ছে ক্ষীর কালাকাঁদ যেটা ওটা করেছি, এরকম আর আমার স্যান্ডউইচ মিষ্টি আছে। আমার আমার কাছে আপনি যেরকম নতুনত্বই মিষ্টি পাবেন। একটা ইচ্ছে আছে সিঙ্গাড়া করার, মিষ্টি সিঙ্গাড়া, যেটা আমাদের কাল্লাতে করে না, ওটাও আমি করবো ভাবছি মিষ্টি সিঙ্গাড়া। ওটা এখনো আজকে করা হয়নি আমার, কিন্তু আমি করবো ওটা। আমার আরো আমার আইটেম বাড়বে। আচ্ছা, চাহিদা কেমন আছে কি দেখছি? চাহিদা ভালো। যারা দেখুন, যারা একদম ভালো জিনিস খেতে চায় তারা আমার কাছে একদম নিঃসন্দেহ নিতে পারে। হ্যাঁ, আমি একদমই পিওর, মানে কোনো রকম আমি আপনাদের ভিডিও দেখে দিতে পারি, যদি আপনারা চান তো আমি ভিডিও দেখে দিতে পারবো যে আমি কি জিনিস দিয়ে তৈরি করছি। সবকিছু মিষ্টি সব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু পাতুরিটা সর্বপ্রথম শেষ হয়। আচ্ছা, আর দাম কি দোকান থেকে কিছু কম আছে? দাম দেখুন, দাম আমি যেসব জিনিস দিই সেই অনুযায়ী আমি দাম রাখতে পারছি না, কারণ আমার আমার জিনিস আমার যেটা মজুরি ধরুন, তারপর জিনিসের দাম তার থেকে আমি অনেকটাই কমে রেখেছি। এর মিষ্টি চাহিদা তো ভীষণ চাহিদা, যেটা আমি ওর সঙ্গে কলকাতায় গিয়েছিলাম ওর একটা মিষ্টির এক্সিবিশনে, আমাকে এমনি নিয়ে গিয়েছিল, তো ওখানে গিয়ে আমি দেখলাম এবং আমি সত্যি অবাক হয়ে গেলাম। মানে নিমেষে তো এই যে একটা ভাই ফোঁটা স্পেশাল মিষ্টি বানিয়েছে, এই যে যেটা পাতুরি, এই পাতুরিটা তো নিমেষে মানে তোমাকে কি বলবো, প্রায় ১০-১৫ মিনিটের মধ্যে ওর পাতুরি শেষ। আমি সত্যি কথা ওখানে গিয়ে খুব অভিভূত হয়ে গেলাম। আমি সত্যিই অতটাই গুরুত্ব দিই, মানে কোনো কেমিক্যাল নেই মিষ্টি না, একদমই কেমিক্যাল ফ্রি এবং খুব ঘরোয়া ভাবে সুন্দর করে ও তৈরি করে সবকিছুটাই, মানে ফ্রেশ আর কি। তা সুগার ফ্রি ওকে যেরকম যেরকম অর্ডার দেওয়া হবে, যে আমি সুগারের পেশেন্ট, আমি সুগার ফ্রি মিষ্টিটাকে সেই মূল্যে বাড়িয়ে দেয়। এবং কলকাতায় গিয়ে তো দেখলাম ভীষণ ভালো রেসপন্স পেয়েছে। আমি তো যখন তখনই আসি ওর বাড়ি, আমার বান্ধবী হয়, আমাকে খাওয়ায়, আমার তো বেশ ভালোই লাগতো এবং এখনো লাগে। এখন সবসময় তো এমনি এমনি খাওয়া যায়। ভাই ফোঁটা অর্ডার পাচ্ছে তো মিষ্টি? প্রচুর অর্ডার পেয়েছি, জানি না একা একা করে তো কতটা কি করতে পারবে বুঝতে পারছি না, তবে মেন্টালি সাপোর্ট বা হেল্প কিছুটা করি। ভাই ফোঁটার স্পেশাল মিষ্টি কিনতে ওই গৃহবধূর বাড়িতে ক্রেতারা উপস্থিত হচ্ছেন। এখানে রসমালাই, রসমাতুরি, তারপরে চমচম একটা করেছে, একটা কালাকান মতন একটা করেছে, সবই হ্যান্ডমেড, সুগার ফ্রি, কারণ অনেকেরই এখন সুগারের জন্য নানা রকম প্রবলেম, ওই জন্য বাড়িতে করেছেন, তাই জন্য দোকানের থেকে এখানে অনেক সস্তা রেটে পাওয়া যাচ্ছে, ওই জন্য এখান থেকেই নিয়ে, মানে আপনি ভাই ফোঁটাগুলোকে কিনলেন? ভাই ফোঁটাগুলোকে নিয়ে গেলাম, কারণ এরপরে তো যে ভিড় হবে তখন কী পাওয়া যাবে না পাওয়া যাবে, ওই জন্য আগের থেকেই দেখলাম যে নিয়ে যাই, যাতে অসুবিধা না হয় আর লাইনেও যাতে না দাঁড়াতে হয় এই জন্য। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।